সন্তানরা নিজের পায়ে দাঁড়ায়, বৃদ্ধ বয়সে আমাদের সেবা করবে সেটাও আমরা চাই না। আমরা চাই বৃদ্ধ বয়সে সন্তানরা আমার কাছে থাকুক, আমাদের চোখের সামনে থাকুক। আপনি কাঁদবেন না বাবা। বাবা, আপনি আমার বাবাকে বাবা বলে ডাকছেন কেন? বাবাকে বাবা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তাহলে আমরা যে এতদিন জেনে এসেছি আমাদের বাবার সাথে আপনার, তারা যা জেনেছে তা সবটাই ভুল আর বানোয়াট। তোমরা সেটাই জেনেছো, গ্রামের মানুষ যা রুটিয়েছে। সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষ একটিবারও জিজ্ঞেস করেনি সাবিনা আমার কি হয়। তারা তাদের মতন করে ঘটনা রুটিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর আমরাও দেখতে চেয়েছি মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামতে পারে, তাই কে কি ভাবলো সেটা না ভেবে আমরা বাবা মেয়ে নিজেদের মতো থাকার চেষ্টা করেছি। কিন্তু আপনি নিজের বাবা মা নিজের পরিবার ছেড়ে এখানে কেন থাকেন? বাবা মা থাকলেই তো বাবা মার সাথে থাকতাম, আমার কেউ নেই। আমি জন্মগত এতিম, আমি জানি না কে আমার বাবা কে আমার মা। এতিমখানায় পড়াশোনা করে আজ আমি উকিল হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি বাবা মা কি জিনিস, পরিবার কি জিনিস। আর সাবিনাও আমার জীবনের কথা শুনে আমার মেয়ে হয়ে আমার কাছে থাকতে চেয়েছে, আর আমিও সন্তান পাওয়ার লোভে আমরা তার খোঁজ রাখিনি। হ্যাঁ বাবা, আমিও তোমার কাছে অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আজ তোমরা যেভাবে সম্পদের পিছনে দৌড়াচ্ছ, একদিন তোমরাও বুঝতে পারবে বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো তার সন্তান। পৃথিবীতে বাবা মা না থাকা যে কি কষ্ট সেটা আমি জানি, অথচ মানুষ বাবা মা থাকা সত্ত্বেও তাদের অবহেলা করে। কে বলেছে, কে বলেছে তোর বাবা মা নেই? আমি তোর বাবা, আমি তোর মা। বাবা, এখন আপনার সন্তান আপনার কাছে ফিরে এসেছে, আপনি আপনার পরিবার ফিরে পেয়েছেন, এখন মনে হয় আমার চলে যাওয়া উচিত। না 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 না, চলে যেতে চাইলেই তো তোমাকে চলে যেতে দেব না। এখন সত্যি সত্যি আমার নিজের মেয়ে বানিয়ে তোমাকে এই বাড়িতে রেখে দেব। আমি তো আর আপনার নিজের মেয়ে না, কিভাবে আমাকে নিজের মেয়ে বানিয়ে রাখবেন? ওকালতি পাশ করেছো, কিন্তু আইনের মারপ্যাচ এটা তো এখনো শেখো নাই। পরের মেয়েকে কিভাবে নিজের মেয়ে বানাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আহসান। জি বাবা। আমি চাই সাবিনা এই বাড়িতে আমার পুত্রবধূ হিসেবে থাকবে। আপনার মতামতই আমার মতামত। মা সাবিনা, তোমার কিছু বলার আছে? না বাবা, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বাস, তাহলে তো সব সমাধান হয়েই গেল। একটা কথা সবাই মনে রাখবে, সম্পত্তি ভাগ হতে পারে কিন্তু পরিবার যেন ভাগ না হয়।